আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এবং এর মধ্যে আজকে আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা নিয়ে। শুরু তো আমরা জেনে নিই স্থিতিস্থাপকতা কাকে বলে। যখন আমরা কোনো বস্তুকে বল প্রয়োগ করব তার আকারে বিকৃতি হবে। কিছুক্ষণ পর যখন আমরা বলটা অপসারণ করব বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই যে বস্তু আগের অবস্থায় ফিরে আসলো এটিকে আমরা বলি স্থিতিস্থাপকতা, অথবা বলতে পারবো যে ধর্মের কারণে বল প্রয়োগের পরে বস্তুটির আকার পরিবর্তন হয় এবং বল অপসারণ করলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা বলতে পারবো স্থিতিস্থাপকতা। তো আমরা স্থিতিস্থাপকতার মধ্যে কয়েক ধরনের টার্ম পাবো, বিকৃতি, পীড়ন এবং বিভিন্ন ধরনের গুণাঙ্ক। এর মধ্যে আমরা প্রথম বিকৃতি পাই, সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কাকে বলবো? যখন দেখবো যে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। যেহেতু দুইটা আমাদের একই ধরনের রাশি, সেক্ষেত্রে আমরা এখানে কোন একক পাই না, তার মানে বিকৃতি কোন একক নেই। এরপর আমরা যাব আয়তন বিকৃতি, এবং আয়তন বিকৃতি হচ্ছে কি, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই পূর্বের আয়তন, এবং ফাইনালি আমরা পাই ব্যবধান বিকৃতি। ব্যবধান বিকৃতি একটু ডিফারেন্স, তো এক্ষেত্রে আমরা সাধারণত কোন দ্বারা ডিফাইন করি, এটা কিভাবে, যখন আমরা কোন একটা বস্তুকে স্পর্শক বরাবর বল প্রয়োগ করব, এবং এটা হচ্ছে একটা বস্তু, আমি স্পর্শক বরাবর বল প্রয়োগ করব, তখন তার অবস্থান এরকম একটা অবস্থান তৈরি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তার অবস্থান ছিল আগে এই এই অবস্থায় ছিল, বল প্রয়োগ করার পরে পরবর্তীতে এটি এই অবস্থানে চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাই হচ্ছে এক্ষেত্রে ব্যবর্তন বিকৃতি, এবং এই বল প্রয়োগটি করা হবে বস্তুটির ঠিক উপরিতলের স্পর্শ বরাবর। এবার আমরা দেখব যে পীড়ন কাকে বলে। কোন বস্তুকে যখন আমরা একটা বল প্রয়োগ করব, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে এর বিপরীতে একটি প্রতিরোধকারী বল তৈরি হবে, আর পীড়নটি হচ্ছে একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিরোধকারী বলকে আমরা পীড়ন বলতে পারবো। অর্থাৎ বলতে পারি আমরা একক ক্ষেত্রফল উৎপন্ন প্রতিরোধকারী বলকে আমরা পীড়ন বলতে পারি। আর আমরা যখন হুকের সূত্রটি আমরা জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ আমরা লিখতে পারবো পীড়ন বা বিকৃতি হচ্ছে আমাদের ধ্রুবক। যেহেতু আমরা কয়েক ধরনের আমরা পীড়ন পাচ্ছি, কয়েক ধরনের বিকৃতি পাচ্ছি, সেই হিসেবে আমরা কয়েক ধরনের আমরা হুক আমরা এই ধ্রুবকটি পাবো। কারণ এর মধ্যে একটি ধ্রুবক হচ্ছে আমাদের ইয়ং মডুলাস, এটা কিসের জন্য পাবো, এটা আমরা পাবো দৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই সরি দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতির জন্য। অর্থাৎ দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বরাবর পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এটার জন্য আমরা যে ধ্রুবকটি পাবো তার নাম হচ্ছে ইয়ং মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক। এটি আমরা সাধারণত পাই একটি সরল তারের ক্ষেত্রে, সেটি কিভাবে, ধরলাম এটি একটি তার যার দৈর্ঘ্য হচ্ছে এল, আমি এই তারের মধ্যে এম ভর ঝুলাব, তখন দেখা যাবে যে তারের দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পাবে, সেটা ধরলাম আমরা স্মল এল, এবং আমাদের আদি দৈর্ঘ্য হচ্ছে আমাদের ক্যাপিটাল এল। তাহলে আমরা এক্ষেত্রে বিকৃতি কি পাবো, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, অর্থাৎ পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আচ্ছা পেলাম, তাহলে বলটা কি পাবো আমরা এখানে, তো আমরা এখানে বল প্রয়োগ করেছি শুধুমাত্র ভর এম, তার মানে এই বস্তুর ওজনটি এক্ষেত্রে বলের কাজ করবে, অর্থাৎ আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু এম জি বা ওই ভরটার ওজন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা কিসের পাবো, এটি হচ্ছে আমাদের তারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে অংশটি এই অংশটিকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলি আমরা, যেহেতু এটি বৃত্তাকার সেক্ষেত্রে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই পাই আর স্কোয়ার। তাহলে ফাইনালি আমাদের সূত্রটি কি দাঁড়াচ্ছে, ইয়ং এর গুণক ওয়াই ইকুয়াল টু এম জি এল ডিভাইডেড বাই স্মল এল এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার স্মল এল। এখন যেহেতু এটা যখন দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে এই কারণে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, এবং সেক্ষেত্রে আমরা পাবো ডব্লিউ ইকুয়াল টু সঞ্চিত শক্তি ডব্লিউ ইকুয়াল টু ওয়ান বাই টু
y is small l square divided by capital L equal to 1 এটাকে আমরা যখন আবার মিনিমাইজ করে লিখতে পারবো কিভাবে আমরা এই অংশটিকে আমরা লিখতে পারবো যে f equal to y a l divided by n এটা কোথা থেকে পাবো এটা আমরা ঠিক এই সমীকরণ থেকে আমরা চাইলে f এর মানটা বের করতে পারবো যখন আমি f এর মানকে রিপ্লেস করব তখন আমি পেয়ে যাচ্ছি এখানে half f n এটা হচ্ছে আমাদের তারের মধ্যে সঞ্চিত শক্তি যখন আমাদেরকে বলা হবে একক আয়তনের সঞ্চিত শক্তি কত সেক্ষেত্রে আমরা বের করব u equal to half into পীড়ন into বিকৃতি তো আমরা জানি পীড়ন কি পীড়ন হচ্ছে আমাদের f by a আর বিকৃত হচ্ছে কি স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল l এবং আমরা ফাইনালি যেটা লিখবো সেটা হচ্ছে পয়সনের অনুপাত তো পয়সনের অনুপাত হচ্ছে কি যখন আমরা একটি মোটা তারকে বা রাবারকে যখন আমরা দৈর্ঘ্য বরাবর টানবো তখন দেখা যাবে তার দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে তার পার্শ্ব বিকৃত হচ্ছে তার দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায় তার পার্শ্বটা হ্রাস পাবে অর্থাৎ আমরা এক্ষেত্রে দুইটা বিকৃতি পাই একটি হচ্ছে পার্শ্ব বিকৃতি একটি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এবং এই জন্য আমার পয়সন অনুপাত হচ্ছে সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি আমরা পার্শ্ব বিকৃতি প্রকাশ করছি ব্যাসার্ধের সাহায্যে যদি ধরি আমরা আর হচ্ছে আমাদের আদি ব্যাসার্ধ এবং ডেল আর হচ্ছে আমাদের ব্যাসার্ধের পরিবর্তন তাহলে সেক্ষেত্রে আমরা পার্শ্ব বিকৃতি পাবো ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ এক্ষেত্রে আমরা চাইলে আমরা এটাকে ব্যাস দ্বারা প্রকাশ করতে পারতাম সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াতো সিগমা ইকুয়াল টু ডেল ডি ডিভাইডেড বাই ডি অর্থাৎ ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই ব্যাস ইকুয়াল টু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি এবং সেটা হচ্ছে কি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এবার আমরা এই রিলেটেড একটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব এখন আমরা একটি প্রশ্ন সমাধান করব যেটি হচ্ছে আর প্রশ্ন একটু বলি এটি দীর্ঘ অবলম্বন থেকে 20 সেন্টিমিটার দীর্ঘ এবং 30 এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ভিন্ন তারের এই অবিং বি ঝুলে তার দৈর্ঘ্য নিচে আমরা 10 কেজি ভর ঝুলানো হলো ফলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 7% বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 8% আর আমরা কি দেখবো এখানে আমরা কি কি উদ্দীপক থেকে কি কি আমরা পাচ্ছি শুরুতে আমরা পাচ্ছি যে একটি দৃঢ় অবলম্বন থেকে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য তার মানে আমরা ফার্স্টে পাচ্ছি এল এল হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার আমরা মিটার নিয়ে যাব সেক্ষেত্রে আমরা কত পাবো 1100 দ্বারা ভাগ সেক্ষেত্রে আমরা পাবো 2 মিটার এবং দেওয়া আছে যে আমাদের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 1 মিলিমিটার স্কয়ার সেক্ষেত্রে আমাদের a equal to 1 মিলিমিটার স্কয়ার তো মিলিমিটার স্কয়ার তে মিটার যাওয়ার আমাদের সূত্রটা কি কিভাবে যাব আমরা যখন আমরা ওকে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা মাল্টিপ্লাই করব তখন আমাদের মিলিমিটার স্কয়ার মিটার স্কয়ারে চলে যাবে এরপর দেওয়া আছে আমাদের তারের নিচে আমরা একটা 10 কেজি ভর ঝুলালাম অর্থাৎ m দেওয়া আছে m m equal to 10 কেজি যেহেতু আমি m জানি তাহলে অবশ্যই এখান থেকে f টা বের করতে পারবো আমরা জানি f equal to mg পরবর্তীতে দেওয়া আছে আমাদের যে a তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 7% b তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 8% আচ্ছা আমরা পরে আসি তার আগে আমরা এখানে একটু খেয়াল করি যে আমরা এখানে কি কি বের করতে পারবো আমি এখানে স্মল l জানি আমি a জানি আমি এখানে f জানি তাহলে আমি এই সমীকরণগুলো থেকে আপাতত বের করতে পারবো আমাদের পীড়নটা কত কারণ আমি পীড়ন ইকুয়াল টু কত f বাই a আচ্ছা তো আমরা প্রথম প্রশ্নটা দেখি সেটা দেওয়া আছে আমাদের b তারের একক ক্ষেত্রফলের সঞ্চিত শক্তি কত একক ক্ষেত্র একক আয়তনে আমাদের সঞ্চিত শক্তি সূত্র দুটি একটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি আর একটা একক আয়তনের সঞ্চিত শক্তি তাহলে সঞ্চিত শক্তি বা যেটা একক আয়তন সঞ্চিত শক্তি তার সূত্র হচ্ছে u equal to half into পীড়ন into বিকৃতি তাহলে আমার কি লাগবে আমার পীড়ন লাগবে আমার বিকৃতি লাগবে তো পীড়ন আমি কিভাবে পাবো পীড়ন হাফ ইন্টু f বাই a আমি f জানি আমি a এর মান জানি তার মানে আমি এখানে পীড়নটা পেয়ে যাচ্ছি তাহলে বিকৃতি আমি কিভাবে বের করবো
আয়তন বিকৃতি বের করব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উদ্বেগটা আমরা একটু খেয়াল করি বিকৃতিটা আমি কিভাবে বের করতে পারি আমার এখানে বলে দেওয়া আছে যে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 8% খুব কেয়ারফুল আমরা খেয়াল করি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল 8% এর মানেটা কি আমাদের দৈর্ঘ্য যে বৃদ্ধি যেটা ছিল যে দৈর্ঘ্য বৃদ্ধি যাকে আমরা স্মল এল দা ডিফাইন করি এল স্মল এল হচ্ছে আমাদের এল এর কত পার্সেন্ট 8% যেহেতু আমরা বি তার নিয়ে কাজ করছি সেহেতু আমরা একটা নাম দিতে পারি এল বি এটা হচ্ছে আমাদের এল বি তাহলে আমি কি পাচ্ছি ইকুয়াল টু বা এল স্মল এল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল বি ইকুয়াল টু 8% তাহলে দেখতে পাচ্ছি আমরা আমি যখন এল বি কে বামে নিয়ে চলে যাবো তখন সেটা ডিভাইডেড বাই হয়ে যাবে তাহলে আমরা 8% ইকুয়াল টু কত পাচ্ছি 8/100 ইকুয়াল টু 0.08 তার মানে আমরা এই 8% হচ্ছে আমাদের বি তারের জন্য বিকৃতি তাহলে 7% কি হবে এ তারের বিকৃতি যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে যে এত পার্সেন্ট বৃদ্ধি পেল বা হ্রাস পেল সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিকৃতির কথা বলে দেওয়া আছে তাহলে আমরা এখন কি করব আমি বি তারের জন্য যখন আমরা সঞ্চিত শক্তি বের করব একক আয়তনে সেই ক্ষেত্রে আমরা ইউ ইকুয়াল টু হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি কার জন্য বি তারের জন্য তাহলে আমরা দেখা যাচ্ছে হাফ ইন্টু এফ হচ্ছে আমাদের এমজি এই হচ্ছে আমাদের 1×10^-6 এবং আমাদের বিকৃতি হচ্ছে 0.08 তাহলে আমি এক্ষেত্রে আমরা কি পেয়ে যাবো একক আয়তনের সঞ্চিত শক্তি আমরা পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে এ এবং বি তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক দুটি তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এক্ষেত্রে আমরা কি বের করব যখন আমাদের এই ধরনের কোন প্রশ্ন দাঁড়াবে সেক্ষেত্রে আমরা সবসময় বের করব তার গুণাঙ্কটি কত যেহেতু দৈর্ঘ্য বরাবর সেক্ষেত্রে তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করব দুটি তার তাহলে কয়টি ইয়ং এর গুণাঙ্ক বের হবে দুটি ইয়ং এর গুণাঙ্ক বের হবে এবং এদেরকে কম্পেয়ার করে আমরা বলতে পারবো কোনটি বেশি স্থিতিস্থাপক কোনটি কম স্থিতিস্থাপক আমরা জানি যে তারে ইয়ং এর গুণাঙ্ক বেশি সে তার বেশি স্থিতিস্থাপক তাহলে আমরা বের করার চেষ্টা করি আমাদের কোন তার বেশি স্থিতিস্থাপক তো আমরা যখন জানি যে y = f/a small l/l তাহলে আমি কি পাচ্ছি f মান হচ্ছে আমাদের mg a আমাদের l তো পুরো উঠে যাচ্ছে ইনটু আমাদের small l ওকে তাহলে আমি কি লাগবে আমার ভর লাগবে যা দেওয়া আছে আমাদের আমার g লাগবে 1.8 ক্যাটাফোন দুইটি তারের জন্য সমান 1 mm² এবং এক্ষেত্রে আমাদের পার্থক্য হবে শুধুমাত্র কিসের ক্ষেত্রে বিকৃতির ক্ষেত্রে এক জায়গায় বলে দেওয়া ছিল আমাদের 7% এ তার বৃদ্ধি পেয়েছে আর বি তার বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট 8% বা 0.08 তাহলে যখন আমরা এক্ষেত্রে এই তারের জন্য আমরা ওয়াই নিয়মের গুণাঙ্ক বের করবো সেক্ষেত্রে ওয়াই এ ইকুয়াল টু পিরন বাই এল এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এ আমাদের এফ এর মান হচ্ছে এমজি আমাদের এ মান হচ্ছে 1×10^-6 তাহলে এটা তাহলে কত হবে বলে দেওয়া ছিল আমাদের এ তার বৃদ্ধি পেয়েছে 7% তাহলে আমি এই তারিখে বিক্রিতে কত পাবো 7% বা 0.7 তাহলে এক্ষেত্রে আমি একটি এই তারের জন্য ওয়াই বিয়ের গুণাঙ্ক পেয়ে যাব তাই আমি এখন বি তারের জন্য কাজ করব ওয়াই বি বের করব ঠিক একই ভাবে এফ বাই এ এবং বি তারের বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল এবং আমি তো আগে থেকে জানি এফ হচ্ছে আমাদের এমজি আমাদের এর মান হচ্ছে 1×10^-6 এন্ড ফাইনাল আমাদের এটা হচ্ছে বি তারের জন্য বিকৃতি এবং সেটা দেওয়া ছিল কত 8% 8% যখন আমরা নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা কত পাবো 0.08 এবং আমরা এখান থেকে ওয়াই বি মান পেয়ে যাব যার আমরা দেখব এ দুই তারের মধ্যে ওয়াই এ এবং ওয়াই বি যার মান বেশি সে তারটি বেশি পরিমাণে স্থিতিস্থাপক আশা সবাই বুঝতে পেরেছেন এর মধ্যে আপনারা কিছু বোর্ড করে সলভ করুন।